আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা জিনিস, যে যখন এফআরপি মারতে যাই তখন টুলস যখন ওপেন করি, ইউএমটি টঙ্গলের যে টুলস ওপেন করি তো একটা মেসেজ শো করে। মেসেজটা তোমাদেরকে দেখাচ্ছি। ইউএমটি কার্ড ম্যানেজার আপডেট করতে বলছে বারবার, যেহেতু আমি করেছি তারপরও একই সমস্যা, তোমাদেরকে দেখাচ্ছি সেটাই। দেখাচ্ছে আপডেট কার্ড ম্যানেজার করতে বলছে, তো এটা তখনই দেখায় যখন যদি রিসার্চ শেষ হয়ে যায় তখন দেখায়, আর যদি আপডেট না যদি আপডেট হয়ে না থাকে তাহলে দেখায়। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আপডেট করে দেখাচ্ছি, তো একই সমস্যা রয়ে যায়। আমার ডাউনলোড করা আছে, দেখাচ্ছ ইউএমটি কার্ড ম্যানেজার, তো আমি আবার নতুন করে ডাউনলোড করব, করে তোমাদেরকে দেখাবো, আপডেট করেও দেখাবো, সব কিছু দেখাবো, তারপরে একই সমস্যা রয়ে যায়। তো এটা সিম্পল একটা ট্রিক্স যে কেন রয়ে যায়। তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ করে দেখতে হবে, আর যদি ভিডিও থেকে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো। তো ডাউনলোড হয়ে যাচ্ছে, একটু স্পিড হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে, তো আমি লোকেশনে গিয়ে এসটা শেয়ার করছি, ইনস্টল করছি, ঠিক আছে। ওপেন করে ইনস্টল করছি, যদি হ্যাঁ হয়ে গেছে ইনস্টল, দেখা যাচ্ছে। তো প্রথমে আমি এটা গেট ইনফো করছি, ঠিক আছে, আমার রিসার্চ শেষ হয়ে গেছে কি না সেটা দেখার জন্য। তো একুশ অক্টোবর 2023 আমার শেষ হবে, এখনও আছে। তো আপডেট কাট করছি, তো হয়ে গেছে, ঠিক আছে। আমি ফর্মটাও ডাউনলোড করে নিচ্ছি, আপডেট কার্ড ফর্মার, ঠিক আছে, সেটাও আমি করে নিচ্ছি। এটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরেও যখন ওপেন করছি একই মেসেজ শো করছে, যদি এরকম তোমাদের হয়ে থাকে অবশ্যই ঠিক হয়ে যাবে, কেননা এটা সিম্পল একটা ট্রিক্স, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখাচ্ছে এখনও কিন্তু সেই মেসেজ দিচ্ছে। তারপর যখন আমি ডেট অ্যান্ড টাইম যখন আমি দেখেছি, তো অনেক সময় কী হয় ডেট অ্যান্ড টাইম যখনই একটু চেঞ্জ হয়ে যায়, আমি ডেট টাইম ঠিক করে নিচ্ছি, ঠিক আছে। তো ডেট ঠিক করে নিয়েছে, এবার ওপেন করে দেখবো যে ওপেন হচ্ছে কি না টুলস, ঠিক আছে। ওপেন হয়ে গেছে, দেখতেই পেয়েছো ওপেন হয়ে গেছে। এর প্রধান কারণ ছিল এর তিন জায়গা থেকে হয়ে থাকে। প্রথম হচ্ছে ডেট অ্যান্ড টাইম যদি ঠিক না থাকে তাহলেই একই মেসেজ দেখায়। দ্বিতীয় কথা হচ্ছে যদি ভ্যালিডিটি শেষ হয়ে যায় তারপরেও একই সমস্যা দেখাবে, আর আপডেটের কোনো ভার্সন যদি আপডেট চায় তাহলেও কিন্তু এই একই সমস্যা দেখায়। এই ছিল ছোট্ট একটা ভিডিও, যদি ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেখতে পেয়েছো সাপোর্ট করেছে।